নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতিয় শুভেচ্ছা। বন্ধুরা, আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এসেছে সেন্ট্রাল রেলওয়ে থেকে। সেই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তাহলে দেখুন, সেটা আপনারা অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হবে 6/12/2021 থেকে সেটা শুরু হবে এবং লাস্ট ডেট বলা হয়েছে দেখুন 20/12/2021 অবধি সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, এই জবটির জন্য আবেদন করার জন্য সেটা অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। সেখানে দেখুন বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা এই জবগুলির জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখুন, সেখানে আবেদন করার জন্য আপনাদের যে এলিজিবল কন্ডিশনগুলি রয়েছে তার মধ্যে দেখুন সেখানে লেভেল টু এবং লেভেল ওয়ান রয়েছে। লেভেল টুর মধ্যে যারা আবেদন করবেন দেখুন সেখানে বলা হয়েছে যারা 12 পাস করে রেখেছেন সেখানে আবেদন করতে পারবেন। সঙ্গে দেখুন আপনাদের 50% মার্ক প্রয়োজন এবং যারা মাধ্যমিক পাস করে রেখেছেন সঙ্গে যারা অ্যাপ্রেন্টিস কমপ্লিট করে রেখেছেন তারা সেখানে মাধ্যমিক পাস থেকেও আবেদন করতে পারবেন। তারপর দেখুন, যারা মাধ্যমিক প্লাস আইটিআই অ্যাপ্রুভেল এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলেও সেখানে আবেদন করতে পারবেন। লাস্টলি বলা হয়েছে দেখুন নোটের মধ্যে ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং যারা করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন না, ক্লিয়ারলি মেনশন করে দিয়ে রাখা হয়েছে। ওয়ানের মধ্যে দেখুন, টুর মধ্যে দেওয়া হয়েছে লেভেল ওয়ানের মধ্যে সেখানে যারা আবেদন করবেন সেখানে বলা হয়েছে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে বলা হয়েছে যারা আইটিআই করে রেখেছেন তারাও সেখানে আবেদন করতে পারবেন। দেখে নেবেন ভালোভাবে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তারপর দেখুন, সেখানে বলা হয়েছে আপনাদের এজ লিমিট। এজ লিমিটের মধ্যে দেখুন বলা হয়েছে আপনাদের এজ লিমিটই কাউন্ট করা হবে 1/1/2022 হিসেবে আপনাদের সেটা এজ লিমিটই কাউন্ট করা হবে। বন্ধুরা, তাহলে বাকি ইম্পর্টেন্ট টপিকগুলি বলেছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তার মধ্যে দেখুন দেওয়া রয়েছে 3/10 মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু আপনাদের যে বার্থ অফ সার্টিফিকেটের মধ্যে আপনাদের যে এজ লিমিট দেওয়া রয়েছে ক্লিয়ারভাবে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন আপনাদের এজ লিমিট যারা ইউআর রয়েছেন আপনাদের সেখানে মেনশন করা রয়েছে। দেখুন ওবিসি এসটি এসসির জন্য সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে, সেটা লেভেল নো এর মধ্যে সেখানে রিমার্কসগুলো সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন সেখানে বলা হচ্ছে লেভেল সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে, সেটা গ্রুপ ওয়াইজ আপনাদের এজের সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তারপর দেখুন নাম্বার 4 মধ্যে বলা হচ্ছে এক্সামিনেশন ফি, যারা আবেদন কি জবটিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফ্রি কী প্রয়োজন। দেখুন সেখানে বলা হচ্ছে আপনাদের সবার ক্ষেত্রে দেখুন 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফ্রি প্রয়োজন। এর মধ্যে আপনাদের বলা হচ্ছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন আপনাদের সেখানে 250 টাকা পেমেন্ট ফি প্রয়োজন। তারপর দেখুন বাকি ইম্পর্টেন্ট টপিকগুলি বলেছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। নাম্বার 7 মধ্যে বলা হয়েছে দেখুন সেখানে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের সম্পূর্ণ যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো রয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই সেটা চেক আউট করবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে সেটা করে নিতে পারবেন। এবং আপনাদের কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হবেন, জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন আপনাদের কী সমস্যা হচ্ছে, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তারপর দেখুন সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন আপনাদের যে রিটার্ন এক্সাম হবে, রিটার্ন এক্সামের মধ্যে টোটাল আপনাদের দেখুন অবজেক্টিভ টাইপের টোটাল আপনাদের 60টি কোয়েশ্চন হবে, তার সম্পূর্ণ ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা আবেদন করবেন সেখানে মার্কস অন সার্টিফিকেটগুলি দেওয়া রয়েছে, দেখুন সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা পার্ট বাই পার্ট আপনারা চেক আউট করে নেবেন। নাম্বার 6 মধ্যে দেখুন যেখানে সিলেবাসের মধ্যে সম্পূর্ণ দেওয়া রয়েছে, আপনাদের কী কী সিলেবাস থাকবে তা সম্পূর্ণ দেওয়া রয়েছে। বন্ধুরা, সেটা চেক আউট করবেন। এবং যারা মোবাইল থেকে আবেদন করবেন অথবা কম্পিউটার থেকে আবেদন করবেন আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদের সাইজ বলা হয়েছে তা সেখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। নাম্বার 11 মধ্যে বলা হয়েছে দেখুন আপনারা যারা আবেদন করবেন আপনাদের ই অ্যাডমিট কার্ড অথবা হল টিকিট আপনাদের প্রয়োজন, সেটা ওদের যে ওয়েবসাইটের মধ্যে সেটা দিয়ে দেওয়া হবে, ডেট অনুযায়ী সেটা আপনারা চেক আউট করে নিতে পারবেন অথবা আপনাদের প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। নাম্বার 12 মধ্যে বলা হয়েছে হেল্প ডেস্ক, তাহলে দেখুন যারা আবেদন করবেন আপনাদের যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কিছু প্রবলেম হয় অথবা এই জব রিলেটেড আপনাদের কিছু ইনকোয়ারি থেকে থাকে তাহলে আপনারা ওদের অফিসিয়াল নাম্বার রয়েছে দেখুন এই অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন, সেখানে টাইমও সেটিং করে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সম্পূর্ণ বিষয়টি সেখানে জেনে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ প্রসেসটি বলে দিয়েছি, তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে গিয়ে। বন্ধুরা, এবং যদি
যদি ভিডিওটি ভালো লাগে থাকে পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টালগুলো সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা নিজেরাও এই পিডিএফটি চেক আউট করে নেবেন এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে জয় হিন্দ